প্রথম জীবনে ছিলেন জঙ্গি এনকাউন্টারের শহীদ সাহসী ওয়ানি। একসময় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, আর সেই জঙ্গি নিধনে গিয়েই প্রাণ হারালেন নাজির আহমেদ ওয়ানি। সাহসী সেই সেনা জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণ কাশ্মীর। রবিবার সোপিয়ানে এনকাউন্টারে 6 জঙ্গিকে খতম করা হয়। সেই এনকাউন্টারে গিয়েই শহীদ হন ল্যান্স নায়ক নাজির আহমেদ ওয়ানি। তেরাঙ্গায় মুড়ে কুলাগ্রামের আশমুজি গ্রামে পৌঁছলো তার দেহ। বীর শহীদকে সে সম্মান জানালো তার গ্রাম। রাত 9টায় গান সেলুটে বিদায় জানানো হলো শহীদ ওয়ানিকে। এক সেনা অফিসার জানিয়েছেন, প্রথম জীবনে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, পরে সন্ত্রাসবাদের ভয়াবহতা বুঝতে পেরে জীবনের মূল স্রোতে ফিরে আসেন। এরপর সেনাবাহিনীতে যোগ দেন ওয়ানি। আজ দেশের জন্য প্রাণ দেওয়ার পর চোখের জল বাদ মানছে না গ্রামবাসীর। তাদের গ্রামের আশেপাশে চূড়ান্ত মাত্রায় জঙ্গি কার্যকলাপ হয়ে থাকে। 2004 সেনাবাহিনীতে কাজ শুরু করেন তিনি। তার অসাধারণ অবদানের জন্য 2007 সেনা মেডেলে ভূষিত হন তিনি। জঙ্গি দমন অভিযানের জন্য তাকে সেই সম্মান দেওয়া হয়। এবছর স্বাধীনতা দিবসে ফের তিনি সেনা মেডেল পান। রাষ্ট্রীয় রাইফেলসের একটি ইউনিটের সঙ্গে যুক্ত ছিল ওয়ানির ব্যাটালিয়ন। তার সফল অভিযানের জন্য তাকে মনে রাখবে সেনাবাহিনী, তার পরিবারে রইল তার স্ত্রী ও 2 সন্তান।